हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमार रान्नाघरे तुम्हारे जन्य रयेछे भीषण हेल्दी और डिलिशियस एक रेसिपी, लेमन पेपर चिकेन। यदि तुम्हारा डाएट थाको किन्तु तुम्हारे खाबार दाबार तो किछु खेती होबे, किछु हेल्दी और टेस्टी सेरकमई खाबार एटी हलो, एटी लेमन पेपर चिकेन। ताहले चलो देखेनि केमन करे बानानो जाबे। एटी लेमन पेपर चिकेन बानानोर जन्य आमी प्रथमेई निएछि हाफ केजी चिकेन। एटा कारी काट करे रखा रयेछे। एखाने रयेछे 150 ग्राम फैटानो टक दई, रोचे गोलमरिचर गुड़ो, यहाँ तुम्हारा निजे स्वाद मत ने, स्वाद मत नून, रोचे लेमन जेस्ट, कसूरी मेथी, एखने एक गोटा बाती लेबूर रस रोचे, 2 टेबल चामच जिंजर गार्लिक पेस्ट। और ये रान्ना करार्जन एक चामच मत बाटार यूज करब, तुम्हारा अलिव अएल यूज करते। प्रथम चिकेन मैरिनेट कर चिकेन मध्य दिए दीची टक दईटा, प्राय सब मसलागुल चिकेन मध्य चले जाए। एरपर दिए देव जिंजर गार्लिक पेस्ट, हमें किचु रसुन आदा कुचि पर व्यवहार करब। दिए दिलाम लेमन जेस्ट, एखाने रोचे तुम्हार गोलमरिचर गुड़ो, देव स्वाद मत नून, আর দিয়ে দেব পাতিলেবুর রসটা। এই সবগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব ম্যারিনেশনের জন্য। পরে আমি কিছুটা রসুন কুচি আদা কুচিও ব্যবহার করব রান্নার মূল রান্নার সময়। তো দেখো চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেব আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে। গরমকাল এখন তো একটু ঠান্ডা আছে, তাহলে বাইরেই তোমরা রাখতে পারো, কিন্তু খুব বেশি গরম থাকলে ম্যারিনেট করার জন্য চিকেন সবসময় ফ্রিজে রাখাই ভালো বলে মনে হয় আমার। তো এটা ভীষণই হেলদি একটা রেসিপি। যদি তোমরা ওয়েট লস করতে চাও তাহলে এই রেসিপিটার কোনো জুড়ি মেলা ভার। তো দেখো আমি চলে এসেছি এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে। এখানে আমি 1 চামচ মতো বাটার গরম করছি। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বাটার মেল্ট হয়ে গেছে, এখন আমি এবার এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, আর দিয়ে দেবো একটু আদার কুচি। আমি এই রান্নাতে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা চাইলে অল্প একটু পেঁয়াজ কুচি দিতে পারো এখানে, বা স্প্রিং অনিয়নও দিতে পারো। এটাকে একটু হালকা ভেজে নিতে হবে এটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এই বাটারের সাথে রসুন ভাজলেই এটা দারুণ একটা অ্যারোমা আসে, যেটা রান্নাটাকে একটা অন্যরকম মাত্রা দেয়, যে কারণে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এর কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেনটা। এটা রান্না যেমন ইজি, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস রয়েছে এখানে, কিন্তু রান্নাটা খুবই টেস্টি, খুবই ডিলিশিয়াস। তোমরা এটা যেমন লাঞ্চে নিতে পারো তেমনি ডিনারেও এটা নিতে পারো। এখানে ক্যালোরি অনেকটাই কম রয়েছে, বাটার দেখো খুব অল্প ব্যবহার করা হয়েছে, আর চিকেন তো ফুল অফ প্রোটিন তোমরা জানোই, আর এমন কোনো স্পাইসেস এখানে ইউজ করা হয়নি, যে কারণে রান্নাটা খুবই হেলদি কিন্তু ভীষণই টেস্টি। যে বাটিতে ম্যারিনেট করেছিলাম চিকেনটা সেই বাটিটা ধুয়ে এখানে 1 কাপ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে। এবার এটাকে আমি কভার করে রান্না করব 10 মিনিটের জন্য। দেখো এটাকে কভার করে রান্না করতে দিয়েছি, 10 মিনিট পরেই ফিরে এলাম। এখন একটু চেক করে নেব চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে। চিকেনটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে, এটা আরও একটু সিদ্ধ করতে হবে। এই পর্যায়ে আমি এখানে মিশিয়ে দেবো কসুরি মেথিটা, রোস্টেড কসুরি মেথি রয়েছে, এটা একটু হাতে ডলে নিয়ে এটাকে আমি মেশাবো রান্নাতে। তাহলে হাতে একটু ঘষে নিলে কী হয় এর গন্ধটা খুব ভালো আসে। তো এখানে মিশিয়ে দিলাম কসুরি মেথি, এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে আবার কভার করব। কভার করে আরও 7 মিনিট রান্না করব, তাতে চিকেনটা পুরোপুরি টেন্ডার হয়ে যাবে। দেখো ফিরে এসেছি 7 মিনিট বাদে। এবার আমি চিকেনটাকে একটু চেক করে নেব, চিকেন ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। কিছুটা ঝোল এখানে রয়েছে, গ্রেভি রয়েছে, তো আমি এইটুকু গ্রেভি পছন্দ করি, তো জন্য এটা আমি রাখছি। তোমাদের যদি মনে হয় একটু ড্রাই তোমরা করে নিতেই পারো। দেখো চিকেনটা এখন পুরো সফট হয়ে গেছে, একদম ডান। এতটুকু গ্রেভি আমি রাখবো, তোমরা ইচ্ছা করলে এটাকে আরেকটু ড্রাই করে নিতে পারো। তো আমার লেমন পেপার চিকেন একদম রেডি, খুবই ডিলিশিয়াস কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি। যদি তোমরা ওয়েট লস করতে চাও
কিন্তু কিছু সুস্বাদু খাবার খেতে চাও তাহলে অবশ্যই এটাকে ট্রাই করো। জিমের পরে এই খাবারটা খুবই উপকারী। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল বটনটি অবশ্যই বাজিয়ে দেবে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে, অনেক হেলদি আর টেস্টি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকো, ভিডিও দেখার জন্য আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।